নমস্কার, একেএস এডুকেশন এন্ড ইনফো চ্যানেলে আপন সমস্ত স্বাগত। গোটি বহুত বঢ়িয়া অপডেটটি আসছি নয়া ট্রাফিক রুলস কু নেই। যেমিতি আপন মানে সমস্তে জানিথিবে যে আমার নয়া ট্রাফিক রুলস ডিসেম্বর 1 তারিখর কড়াকড়ি ভাবে কার্যকারী হবার থিলা, কিন্তু এ পর্যন্ত অধিকাংশ লোকঙ্কর এলএল কিংবা ডিএল হয়ে পারি না। তেণু আপন মানে এবে বিলকুল চিন্তা করিবার কিছু আবশ্যকতা নাহি, কারণ যে ট্রাফিক নিয়ম ডিসেম্বর 1 তারিখর লাগিবার থিলা তাহাকু কোহল করে পুনি 3 মাস পাই বঢাই দিয়া যাইছে। তো আসন্তু ফ্রেন্ডস সম্পূর্ণ খবরটি জানি নেবা। এবে ওড়িশারে যেতে বি আরটিও অফিস অছি, সবু আরটিও অফিস আগরে এবে লম্বা লাইন, কারণ আর 2-3 দিন পরে ট্রাফিক নিয়ম কড়াকড়ি ভাবে লাগু হবার অছি। কিন্তু সত কথা হেউছি, এহাকু আপন সরকারঙ্ক অবহেলা কহন্তু কিংবা লোকমানঙ্কর অবহেলা কহন্তু, আজি পর্যন্ত ওড়িশার অধিকাংশ লোকঙ্কর ডিএল হইপারি নাহি। সরকার নিজ তরফর কিছু পদক্ষেপ নিয়েছিল, যেমিতিকি বিভিন্ন স্থানরে অস্থায়ী ক্যাম্প করে লোকমানঙ্কু এলএল কিংবা ডিএল যোগাই দেওয়া বা এপ্লাই করা ইত্যাদি, কিন্তু এসব পর্যাপ্ত হয়ে না। আজি বি অধিকাংশ লোকঙ্ক পাখরে এলএল কিংবা ডিএল পৌঁছি পারি না। তেণু লোকঙ্ক অসুবিধাকু দৃষ্টি রাখি আজি বিধানসভায় বিরোধী দল নেতা মানে এই প্রসঙ্গে আউ কিছুদিন লোকঙ্কু সময় দেওয়াই সরকারঙ্কু আগ্রহ করে, আউ সরকার মধ্যে লোকঙ্ক অসুবিধাকু আখিরে রাখি এই যে নয়া ট্রাফিক রুলস অছি তাহাকু আউ 3 মাস পাই বড়াইবা পাই সহমতি প্রকাশ করিছন্তি। পরিবহন মন্ত্রী শ্রী পদ্মনাভ বেহেরা নিজে মিডিয়া সামনাকু আসি এই নয়া ট্রাফিক রুলস আউ 3 মাস পাই এক্সটেন্ড করা বলি বলি ঘোষণা করিথিলে। পরিবহন মন্ত্রী কহিছন্তি কেবল ডিএল কিংবা গাড়ি রেজিস্ট্রেশন পাই বর্তমান গাড়ি চালক মানুষ ছুটি মিলব, কিন্তু অন্যান্য যে ট্রাফিক রুলস সব রয়েছে তাহা ডিসেম্বর 1 তারিখর কড়াকড়ি ভাবে লাগু করা হব, এথিরে কোনসি ছুট দিয়া যাব না। যেমিতি কি হেলমেট ন পিন্ধি গাড়ি ড্রাইভিং করিবা, সিট বেল্ট ন বাঁধিকি গাড়ি চলাইবা, কেহি ওভার স্পিডিং কলে ফাইন ভরিবাকু পড়িব, মদ পিইকি গাড়ি চলাইলে ফাইন ভরিবাকু পড়িব, গাড়ি চলাইবা সময়রে মোবাইলে কথা হলে চালান কটিব, 2 অধিক লোক মধ্য বাইকে বসিকি যাই পারিবে না। এই সব পূর্বভলি যেমিতি আগরু থিলা সেমিতি চালিব, কিন্তু এই যে 3 মাস পাই লোকমানঙ্কু ছুট দিয়া যাইছি তাহা নিশ্চিত ভাবে লোকমানঙ্কু সাহায্য করিব। যেহেতু আহুরি অধিক 3 মাস সময় সেমানঙ্কু এক্সট্রা মিলুছি, তো সেমানে নিজে এলএল কিংবা ডিএল এপ্লাই করি পারিবে। তো এইটা থিলা নয়া ট্রাফিক নিয়ম এক্সটেনশন উপরে সম্পূর্ণ বিবরণী। ফ্রেন্ডস যদি ভিডিওটি আপনার পছন্দ লাগিছে ভাল লাগিছে, তবে প্লিজ ভিডিওটিকে লাইক করন্তু এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করন্তু। ধন্যবাদ, নমস্কার।